হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমরা সরকারি চাকরির কোনো খবরাখবর পাবে না। এই ভিডিওটি আজকে আজকে অ্যাকচুয়ালি স্পেশালি যারা এবারে এইচএস এক্সামটা দিয়েছো তার জন্যই, কারণ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কালকে কিন্তু এইচএস এর রেজাল্টটা পাবলিশ করতে চলেছে। কাল সকাল 10টার পরের থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তো এখন বর্তমান যেটা অবস্থা সেটা হলো কালকে কিন্তু একটা হিড়িক পড়বে 10টার পরের থেকে, যে কিভাবে আমরা এই এবার আমাদের রেজাল্টটা অনলাইনে চেক করব। ঠিক আছে, তো এই ভিডিওতে স্পেশালি জানানো হবে যে কিভাবে তোমরা অনলাইনে রেজাল্টটা তোমরা চেক করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ জানানো হবে, যার জন্য আপনারা যদি জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আমরা শুরু করব। তো তার আগে এই এইচএস এক্সামের বিষয়ে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। সেটা হলো এবারে যে এক্সাম সেন্টারটা, অর্থাৎ টোটাল কিন্তু 713টা এক্সাম সেন্টারে এবারে পরীক্ষাটা হয়েছে। ক্যান্ডিডেট প্রায় 8,16,243 ক্যান্ডিডেটস প্রায় এবারে পরীক্ষা দিয়েছে। তো ডিস্ট্রিক্ট যদি বলি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ 21টা ডিস্ট্রিক্টে এবারে পরীক্ষাটা হয়েছে। তো প্রিভিয়াস ইয়ারের কিছু রেজাল্ট যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু যেগুলো ইয়ারে পরীক্ষাটা দিয়েছে। তো কবে কবে রেজাল্টটা পাবলিশ করেছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। 2018 জুন মাসের 8 তারিখ রেজাল্টটা পাবলিশ করেছিল। তো 2017 যেটা দিয়েছিল সেটা হলো মে মাসের 20 তারিখ, এবং 2016 কিন্তু মে মাসের 16 তারিখ, পরবর্তী 15 কিন্তু মে মাসের 29 তারিখ, এবং 2014 কিন্তু মে মাসের 30 তারিখ রেজাল্টটা দিয়েছিল। তো এবারে যে ফাইনালি 2019 কিন্তু মে মাসের 27 তারিখ, অর্থাৎ আজকের ডেট যদি বলি সেক্ষেত্রে মে মাসের 26 তারিখ। তো কালকে কিন্তু, অর্থাৎ তোমরা সকলেই জানো কালকে কিন্তু 27 তারিখ তোমাদের রেজাল্টটা কিন্তু এবারে পাবলিশ করতে চলেছে। তো আমরা সেটাই দেখব যে এখানে আমরা কিভাবে রেজাল্টটা ডাউনলোড করব, অনলাইনে চেক করে দেখব। ঠিক আছে, তো চলুন আমরা সেটা দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সরাসরি অফিসিয়াল সাইটটিতেই রয়েছি। তো এই পেজে তোমাদের আসতে হবে, আপনাদের তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, যার জন্য আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে তোমরা ইজিলি কিন্তু জাস্ট লিঙ্কটাতে প্রেস করলে এই পেজে চলে আসতে পারবে। তো পরবর্তী স্টেপে তোমরা এমনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আসতে চাও অবশ্যই কিন্তু গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো, wbresult.nic.in এটা করে তোমরা সার্চ করে আসতে পারো। ঠিক আছে, তো এখন বর্তমান যেটা বিষয়, তো এই পেজে চলে আসলে তা পরবর্তীতে কী করতে হবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেহেতু আগের দিন ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ কালকে রেজাল্টটা পাবলিশ হবে, আমি তার আগের দিন জানাচ্ছি তোমাদের ভিডিওটা করলাম, যার জন্য কিন্তু এখানে লিঙ্কটা এখনও পর্যন্ত কিন্তু দেয়নি, সাইটে এখনও লিঙ্কটা দেয়নি। তো কালকে হয়তো 10টা বাজার কিছুক্ষণ আগে দিয়ে দেবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, যার জন্য আমি একদম দেখাতে পারছি না লিঙ্কটা, কিন্তু যেহেতু দেওয়া হয়নি। তো মাধ্যমিকের রেজাল্টটা যে দিয়েছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষার যেটা রেজাল্টটা দিল কিছুদিন আগে, 2-3 দিন হলো পরীক্ষাটা রেজাল্ট। তো তোমরা এবার যে এইচএস এর রেজাল্টটা দেখবে, তো এখানে কিন্তু এখনও লিঙ্কটা দেওয়া নেই। তো কালকে কিন্তু এখানে তোমাদের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, তো সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ক্লিক করা মাত্র কিন্তু তোমরা সেই সেখানে আসবে আপনাদের হয়তো ডেট অফ বার্থ আসবে, ডেট অফ বার্থটা তোমরা দিবে, তারপরে রোল নাম্বার আসবে, সেটা রোল নাম্বারটা ফিল আপ করবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো প্রথমে হতে পারে যে তোমরা হয়তো রেজাল্টটা হয়তো পেজটা খুলছে না, কারণ প্রথমে কি হয় যে প্রচুর ক্যান্ডিডেট যেহেতু এই ওয়েবসাইটই সবাইকে আসতে হবে, যার জন্য কিন্তু লিঙ্কটা মাঝে মাঝে ডাউন হয়ে যেতে পারে। কালকে 5-10 মিনিটের মতন কিন্তু মাধ্যমিক পরীক্ষাতেও এই লিঙ্কটি ডাউনলোড হয়ে গেছিলো, 5-10 মিনিট পরে আবার ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, তো এরকম হতে পারে। ঠিক আছে, তো আমি এখন এই বর্তমানে তোমরা 2018 যে ইন্টারফেসটা ছিল যেটা আপডেট করে 2019 এবার আপডেট করা হয়েছে, তো এই পেজটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেম প্রসেসে যেটা এরকম লিঙ্ক দেওয়া রয়েছে এরকম কিন্তু তোমাদের এবারও হবে, এবারে সেম থাকবে। ঠিক আছে, তো সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তো এই বিষয়ে কোনো তথ্য জানাবার নেই, এই বিষয়ে অর্থাৎ এই সরকারি চাকরির খবরাখবর কিন্তু এই চাকরিতে এই চ্যানেলে সবসময় ভিডিওর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তোমরা যদি জানতে ইচ্ছুক থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশের বেলটিকে অবশ্যই বাজিয়ে ফেলতে ভুলবেন না। এবং যেই বন্ধুরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এটুকুই থাকলো, ভালো থাকবেন সকলে।